আড়াই মাস পার হয়ে গিয়েছে, এখনো অশান্ত মণিপুর। পরিস্থিতি মোকাবেলায় এবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত রয়েছেন মোদী মন্ত্রিসভার অন্যতম দুই সদস্য নির্মলা সীতারামন, হরদীপ সিং পুরী সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। মার্কিন সফর থেকে রবিবার রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সোমবার সকালে মণিপুরের পরিস্থিতি নিয়ে নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মণিপুরের বর্তমান সামগ্রিক পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে শান্তি ফেরাতে এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শাহ। কিভাবে মণিপুরকে শান্ত করা যায়, এই পরিস্থিতির কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে বিশদে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে গত শনিবার সর্বদলীয় বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছোট্ট এই পাহাড়ের রাজ্যে কিভাবে শান্তি ফেরানো যায় সে ব্যাপারে বিরোধীদের মতামত চেয়েছিলেন তিনি। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশান্তি থামাতে ব্যর্থতার অভিযোগ তুলে তার ইস্তফার দাবি জানান বিরোধীরা। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কেন নীরব তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। এরপর রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দিল্লিতে তলব করে তার সঙ্গে একান্তে বৈঠক করেন শাহ। অবিলম্বে অশান্তি থামাতে বিশেষ পদক্ষেপে করার বার্তা দেন তিনি। তারপর মার্কিন সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে বিশেষ বার্তাবহ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।